أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ডাক্তার খাস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণীকক্ষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোই আছো তবে বর্তমানে মহামারী করোনা ভাইরাসে কারণ তোমরা বাসায় থাকবে নিরাপদে থাকবে আমার পরিচিতি আমি মহসিন হামাদার সহকারী শিক্ষক ডাক্তার খাস্তুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম আজ আমি ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা অধ্যায় দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি আজকের পার্ট 2 3 4 ও 5 এই পার্ট গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব পৃষ্ঠা নং 11 থেকে 17 পার্ট 2 কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষি প্রযুক্তি কৃষি কার্যক্রমকে অনেক সহজ করেছে প্রশিক্ষণার্থীবৃন্দ এই কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজকে অনেক সহজ করেছে আমরা শিখন ফল এই পার্ট শেষে শিক্ষার্থীরা কৃষি প্রযুক্তির ব্যবহার বলতে পারবে বসত বাড়িতে বৃক্ষরোপণ প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে শূন্য শ্বাসে ভুট্টা শ্বাস সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে মাটির হাড়িতে ডিম সংরক্ষণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এই পাঠে শিক্ষার্থী এই বিষয়বস্তুগুলি সম্পর্কে তোমরা শিখতে পারবে এটা পার্ট 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি একটি দেশি নাঙ্গল আমরা দেখতেছি ট্রাক্টর শক্তিশালী একটি যন্ত্র অর্থাৎ দেশি নাঙ্গল দিয়ে সময় বেশি লাগে জমি চাষ করতে সময় বেশি লাগে অর্থ অপচয় বেশি হয় এবং ট্রাক্টর দিয়ে যদি আমরা জমি চাষ করি তাহলে অর্থ সময় এবং শ্রমের সাশ্রয় হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাই কৃষি একটি বর্তমানে কৃষি এই শক্তিশালী তো কৃষি যন্ত্রপাতি দিয়ে যখন আমরা জমি চাষাবাদ করি তখন তাই একটি কৃষি এখন বর্তমানে একটি লাভজনক পেশা বর্তমানে কৃষকরা দেশি নাঙ্গলের পরিবর্তে কলের নাঙ্গল দিয়ে জমি চাষ করে অর্থাৎ আমরা যখন বর্তমানে পাওয়ার টিলার ট্রাক্টর অর্থাৎ শক্তিশালী তো যন্ত্রপাতি দিয়ে আমরা কৃষি আবাদ করি বর্তমানে এটাকে কলের নাঙ্গল বলা হয় আর অতীতে আমরা দেশি নাঙ্গল এই কাঠের নাঙ্গল দিয়ে জমি চাষ জমি আমার দেশের কৃষকরা জমি চাষ করতেন এতে করে অর্থ সময় এবং শ্রম সবচেয়ে বেশি লাগত আর যখন শক্তিশালী তো কৃষি যন্ত্রপাতি অর্থাৎ পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় তখন অর্থ সময় শ্রমের সাশ্রয় হয় জমির উর্বরতা বৃদ্ধির জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন আমরা জমিতে কৃষি আবাদ করার জন্য জৈব সার ব্যবহার করি রাসায়নিক সার ব্যবহার করি এবং সবুজ সার ব্যবহার করে থাকি এটি জমি উর্বরতার জন্য শিক্ষার্থীবৃন্দ একটি যন্ত্র দেখতে পাচ্ছ যন্ত্রটির নাম এই আরেকটি যন্ত্র এই আরেকটি যন্ত্র অর্থাৎ একটি হলো পাওয়ার টিলার যে দিয়ে জমি চাষ করা এটা বীজ বপন যন্ত্র এগুলা বীজ বপন যন্ত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ বীজ বপন যন্ত্র আমরা দেখতে পেলাম এটা মাল্টি ক্রপ জিরো টিলার প্ল্যান্টার অর্থাৎ বীজ বপন চারা রোপণ যন্ত্র আর এটাও বীজ বপন যন্ত্র কিভাবে জমিতে বীজ বপন করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হলো ধান কাটার ফসল কাটার মেশিন গুলো দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে এই শক্তিশালী এই যন্ত্রগুলো ব্যবহার করে অর্থ সময় এবং শ্রমের সাশ্রয় ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগেরকার দিনে দেখো ফসল মাড়াই করতেছে
এটা হলো ঝাড়াই যন্ত্র, শক্তিশালী তো ঝাড়াই যন্ত্র যা অল্প সময়ে করা যায় বা ঝাড়াই করা যায়। এটা হলো মাড়াই যন্ত্র, ট্রেডেল থ্রেসার, যা দিয়ে কৃষক তার ক্ষেতের ফসলকে, ক্ষেতের ফসল বাড়িতে এনে সেই ফসল গাছ থেকে আলাদা করা হয়, অর্থাৎ মাড়াই যন্ত্র। এই আরেকটি মাড়াই যন্ত্র, আরেকটি হলো ঝাড়াই যন্ত্র, ফসল মাড়াই করে উচ্ছিষ্ট অংশগুলো যে ঝাড়াই আলাদা করা হয় সেটা ঝাড়াই যন্ত্র দিয়ে করা হয়। ফসল মাড়াই ও ঝাড়াই যন্ত্র আমরা এগুলো বাড়িতে ফসল আনার কাজে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃক্ষরোপণ প্রযুক্তি, বসত বাড়িতে আমরা কিভাবে বৃক্ষরোপণ করব, বাড়ির কোন দিকে কোন ফসল কোন উদ্ভিদ থাকবে, উত্তর দিকে কোন ধরনের উদ্ভিদ থাকবে, পশ্চিম দিকে কোন ধরনের উদ্ভিদ থাকবে, পূর্ব দিকে কোন ধরনের বৃক্ষ থাকবে, সেই এবং পশ্চিম দিকে কোন ধরনের বৃক্ষ থাকবে, পূর্ব দিকে কোন ধরনের বৃক্ষ থাকবে, দক্ষিণ দিকে কোন বৃক্ষ থাকবে এবং উত্তর দিকে কোন বৃক্ষ থাকবে, সেই ধরনের সেই বিবেচনা করে আমরা বাড়িতে বৃক্ষরোপণ করব। বেশিরভাগ যেহেতু সূর্য পূর্ব দিকে উঠে, তাই বাড়ির পূর্ব দিক খোলা রাখাই ভালো সূর্যের আলো প্রবেশ করার জন্য। তারপরে দক্ষিণ দিকে মাঝারি উচ্চতার বৃক্ষ থাকলেও হবে এবং পশ্চিম দিকেও ছোট উদ্ভিদ থাকলেও বাড়িতে আলো প্রবেশ করতে পারবে। এবং উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য বড় বড় বৃক্ষ রোপণ করা যেতে পারে। বসত বাড়িতে বৃক্ষরোপণ এটিও একটি প্রযুক্তি। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শূন্য শ্বাসে ভুট্টা শ্বাস। শূন্য শ্বাসে ভুট্টা শ্বাস মানে কি? এর মানে হলো যখন বর্ষার পানি নেমে যায়, জমি কাদাময় থাকে, তখন জমি শ্বাস করা ছাড়াই ভুট্টার বীজ বপন করা হয়, সেই বীজ থেকে চারা উৎপন্ন হয়, ফলে একসময় গাছ বড় হয়, গাছ বড় হয়ে ফলে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই ভুট্টার গাছগুলির ফলন দেখেই বুঝতে পারছো যে শূন্য শ্বাস দিয়ে কিভাবে ভুট্টা চাষ করা হয়ে থাকে। পরে পরবর্তীতে শিক্ষার্থীবৃন্দ, মাটিতে হাঁড়ির ডিম সংরক্ষণ, কিভাবে মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ করা হয়। সাধারণত ডিম 5 থেকে 10 দিনের বেশি ভালো থাকে না, যদি আমরা সংরক্ষণ না করি। প্রাকৃতিক উপায় থাকে, এমনিতে আমরা ফেলে রাখি মাটির উপরে, তখন 5 থেকে 10 দিনের বেশি থাকে না। যদি 5 দিন 10 দিনের বেশি রাখা হয় তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যায়, তাই ঘরে মেঝে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তের মধ্যে ডিম রাখা হয়, হাঁড়ি বসিয়ে সে হাঁড়িতে ডিম রাখে। গর্তের হাঁড়ির চারদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং 20 থেকে 25 দিন ডিম ভালো থাকে। এইটিও একটি প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বসত বাড়িতে কিভাবে গাছ রোপণ করব, কিভাবে জমিতে বর্ষার পানি নেমে গেলে চাষ ছাড়াই বীজ বপন করব, ভুট্টা চাষ করব, এবং কিভাবে মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ করব, সেটি আমরা জানতে পারলাম। শিক্ষার্থীবৃন্দ, এটি হলো আগের দিনের কৃষি। দেখো আগের দিনের কৃষি হলো নাঙ্গল দিয়ে জমি চাষ করা হচ্ছে, হস্তচালিত সেচ যন্ত্র আর হস্তচালিত ফসল মাঠ থেকে ফসল এনে সেই ফসল থেকে শস্যের গাছ থেকে শস্যের বীজ আলাদা করা হচ্ছে, অর্থাৎ কিভাবে ফসল মাড়াই করতেছে, এটি হলো আগের দিনের যন্ত্র, কৃষি প্রযুক্তি। অর্থাৎ যন্ত্র বলতে আমরা কৃষি প্রযুক্তিকে বুঝিয়ে, এটি একটি এক একটি প্রযুক্তি। আর বর্তমানে আমরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে থাকি, তারপরে সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে রাখি এবং ফেডেল থ্রেসার দিয়ে, অর্থাৎ মাড়াই যন্ত্র দিয়ে গাছ আমরা ফসল থেকে
শস্যের গাছ থেকে শস্য আলাদা করে থাকি। এটা হলো বর্তমান দিনের কৃষি যন্ত্রপাতি, এটিও একটি প্রযুক্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখন পার্ট 3-এ আছে কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহার। শিক্ষণ ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃষি যন্ত্রপাতির নাম বলতে পারবে, কৃষি যন্ত্রপাতির ধারা ফসল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কৃষি যন্ত্রগুলোর উদ্ভাবন হয়েছে কিভাবে, উদ্ভাবন হয়েছে কৃষিকাজের ধরন অনুযায়ী সেটা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কৃষি কাজ একটি কারিগরি কাজ। দেখো, জমি চাষ থেকে শুরু করা, জমি চাষ করতেছে, বীজ বপন করতেছে, ফসল মাড়াই করতেছে, মাঠ থেকে ফসল কিনে বাড়িতে আসে, সেই ফসল বাড়িতে বিভিন্ন পদ্ধতিতে মাড়াই ও ঝাড়াই করতেছে, ফসল কাটা সংগ্রহ, ফসল মাড়াই করা, ফসল গোলাজাত করা, কৃষিকাজ কাজের শেষ পর্যায়ে। তাহলে কৃষি একটি কারিগরি কাজ যা অনেকগুলো কাজের সমাহার। জমি চাষ করার যন্ত্র, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আগে নাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, এখন বর্তমানে সেটা পাওয়ার যন্ত্র হিসেবে শক্তিশালী যন্ত্র দিয়ে আমরা কাজ করতেছি। ধান কাটার মেশিন দিয়ে আমরা ফসল কাটা কাজ করতেছি, আগে শ্রমের সাহায্যে মানুষের সাহায্যে ফসলগুলি কাটা হতো। আমরা ফসলগুলোকে শস্যের গাছ থেকে ঝাড়াই করতেছি, ফসল ঝাড়াই যন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ফসল মাড়াই যন্ত্র। এটি একটি বীজ বপন যন্ত্র, অর্থাৎ এগুলো সবগুলো আমরা একটি কৃষি যন্ত্রপাতি যা কৃষিকাজে ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ যা কৃষিকাজে ব্যবহার করা হয় থাকে তাই তাকে বলা হয় কৃষি যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি ফসলের জমি যা আমরা জমি চাষ করে ফসল উৎপাদন করে দেশে আমাদের খাদ্য চাহিদা পূরণ করে থাকি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই এই জমির বাড়তি জনসংখ্যা এই জমির অনেকাংশে দখল করে নিচ্ছে। কিভাবে সেটা দখল করছে সেটা তোমরা দেখো, বাংলাদেশ জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বাড়তি জনসংখ্যার জন্য ঘরবাড়ি রাস্তাঘাট বাজার হাট বাজার বা বিভিন্ন কিছু নির্মাণ করা হচ্ছে, যার কারণে ফসলের জমি দিন দিন কমে যাচ্ছে। তাহলে জমির পরিমাণ কমে যাচ্ছে, অল্প জমির পরিমাণ থাকার কারণে বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার ফলে অল্প জমিতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অল্প জমিতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করার জন্য আমাদেরকে সঠিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। কৃষি যন্ত্রপাতি ব্যবহার সঠিক হবে, ফসল উৎপাদনও তত ভালো হবে। ভালো বীজ সার ওষুধ এবং পাশাপাশি কৃষি যন্ত্রপাতিরও দরকার হবে। প্রাচীন যুগের কৃষি, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা প্রাচীন যুগের মানুষের হাতে একটি হাড়ের বা পাথরের শুকার যন্ত্রে দেখতে পাচ্ছ,
এই সোকার যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে বীজ বপন করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ জমিতে সেই হাড়ের বা পাথরের বা কাঠের শুকা জিনিস দিয়ে জমিতে গর্ত করা হচ্ছে, আগাছা তৈরি করা, আগাছা পরিষ্কার করতেছে, তারপর কৃষি আবাদ করতেছে। ক্রমান্বয়ে সেই থেকে তারপরে নাঙ্গলে আবিষ্কার হলো, সেখান থেকে জমি চাষ করা হচ্ছে। পরবর্তীতে কাঠের নাঙ্গলের পরিবর্তিতে পরবর্তীতে কাঠের নাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। ফসল উৎপাদনে কৃষিকাজ, জমি চাষ করা, বীজ বপন করা, চারা রোপণ করা, সার প্রয়োগ করা, আগাছা দমন করা, এই কাজগুলো আমরা সবই যন্ত্রের ব্যবহার দিয়ে করে থাকি। ফসল উৎপাদনে কৃষিকাজ পোকামাকড় দমন করা হচ্ছে, ওষুধ ছিটিয়ে পানি সেচ যন্ত্রের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছে, ধান কাটার মেশিন দিয়ে ফসল কাটা হচ্ছে, ধান কাটার ধান মাড়াই যন্ত্র দিয়ে ধান মাড়াই করা হচ্ছে, তারপরে শুকানো হচ্ছে এবং গোলাজাত করা হচ্ছে। এটাই হলো কৃষিকাজে ধান মাড়াই করা এবং গোলাজাত করা হলো কৃষির সর্বশেষ কাজ। প্রত্যেকটি কাজের সাথে যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। জমি চাষের জন্য একসময় আমরা নাঙ্গল ব্যবহার করেছি, তারপর জোয়াল ব্যবহার করা হচ্ছে, তার মই দিয়ে জমি সমান করার জন্য মই ব্যবহার করা হচ্ছে, মানুষ সেই মই দিয়ে জমি সমান করছে, কোদাল ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এইভাবে একটি সময় আমরা দীর্ঘ সময় বা এখনো আমাদের দেশে গ্রাম বাংলায় জমি চাষের জন্য এই কাজগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কাঠের নাঙ্গলের পরিবর্তে আমরা সিড ড্রিল মেশিন বীজ বপনের জন্য ব্যবহার করতে পারি, ড্রাম সিডার ব্যবহার করতে পারি, তারপর আগাছা দমনের জন্য উইডার ইউজ করতে পারি বা আগাছা যন্ত্র ইউজ করতে পারি, যেটা এটাকে বলা হয় জাপানি উইডার, তারপরে আগাছা দমনের জন্য নিড়ানি ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো সবই আমরা কৃষিকাজের জন্য ব্যবহার করে থাকি এই যন্ত্রগুলো। সেউতি দিয়ে পানি সেচ করা হয়, সেচের জন্য সেউতি ব্যবহার করা হয়, দুজন লোক যদি পানি সেচ করছে এটাকে বলা হয় সেউতু, দোন বা ললিপ দিয়েও আমরা পানি সেচ করতে পারি। তারপরে পোকা দমনের জন্য ন্যাপসাক স্প্রে ব্যবহার করা হয়, জমিতে আমরা দেখতেছ ন্যাপসাক দিয়ে আমরা কিভাবে জমি ব্যবহার ওষুধ ছিটিয়ে পোকামাকড় দমন করা হচ্ছে। দানা জাতীয় শস্যের জন্য ড্রামের সাথে যুক্ত একটি ফেডেল ব্যবহার করা হয়, সেই ফেডেল দিয়ে আমরা ধান মাড়াই করতেছি। তাহলে এগুলি সবই একটি যন্ত্রের ব্যবহার। ফসল উৎপাদনের জন্য আমরা এই যন্ত্রগুলো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি যন্ত্রপাতি দুই ধরনের, একটা হলো শক্তিশালী চালিত যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতি দুই ধরনের, একটি হলো শক্তিশালিত যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, যা দিয়ে জমি চাষ করা হয়, বীজ বপন, শক্তিশালী বীজ বপন যন্ত্র যা দিয়ে বীজ বপন করা হয়, শক্তিশালিত চারা রোপণ যন্ত্র যা দিয়ে
ফসলের চারা রোপণ করা হয়। আরেকটি হলো হস্তচালিত, যা মানুষের হাত পা দিয়ে নিজে ব্যবহার করে থাকেন, যেমন এই আগাছা দমন যন্ত্র, হস্তচালিত আগাছা দমন যন্ত্র যা আগাছা উৎপাদন করা হয়, হস্তচালিত পোকামাকড় দমন যন্ত্র যা দিয়ে জমির ফসলের পোকামাকড় দমন করা হয়। তাহলে এই যন্ত্রগুলো আমরা কৃষি জমিতে ব্যবহার করে থাকি। হস্তচালিত মারাই যন্ত্র, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হস্তচালিত সার প্রয়োগ যন্ত্র, আমরা জমিতে সারিবদ্ধভাবে সার প্রয়োগ করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু মূল্যায়ন, প্রাচীন যুগের মানুষ কিভাবে আগাছা পরিষ্কার করে বীজ বপন করত, কৃষি যন্ত্রপাতি কি, সেচের যন্ত্র, সেচের জন্য কি কি যন্ত্র ব্যবহার করা হয়, বীজ বপনের জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়, বাড়ির খাতায় তোমরা এই মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলো উত্তর তোমরা পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ থাকতেছে, কোন ধরনের কৃষিকাজের জন্য কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করে তার একটি তালিকা তৈরি করো এবং কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহারের কারণ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে কৃষি কাজেরই কাজেরই ধরন অনুযায়ী, এই দ্বারা কি বোঝানো হয়েছে তা তুমি তোমার বাড়ির খাতায় লিখবে এবং মুখস্থ করবে। পার্ট সাইড, হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা হস্তচালিত কৃষি যন্ত্রপাতির নাম বলতে পারবে, কৃষি ক্ষেত্রে বাড়ি নাঙ্গল এবং মলবোর্ড নাঙ্গলের ব্যবহারের সুবিধাগুলো বলতে পারবে, কৃষি ক্ষেত্রে বাড়ি বীজ বপন যন্ত্রের সুবিধাগুলো উল্লেখ করতে পারবে। 4 হলো, ওষুধ ছিড়ানোর যন্ত্রের অংশের নাম বলতে পারবে, কৃষিকাজে প্যাডেল থ্রেসারের যন্ত্র অংশের নাম বলতে পারবে, বাড়ি পাম্পের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ছবিগুলো দেখি, দেখো এই ছবিগুলো হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতি, একটা ধান কাটার মেশিন, একটা ধান চারা রোপণ করার মেশিন, বীজ বপন করার মেশিন, জমি সমান করার মেশিন, জমিতে পানি সেচ দেওয়ার করার মেশিন, জমি চাষ করার যন্ত্র মেশিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাষের গভীরতা ও প্রশস্ততা দেশি নাঙ্গলের চেয়েও বেশি, মাটি কেটে উল্টে দেওয়া এবং এক চাষে জমি চাষ করা হয়, শুকনো ও ভিজা উভয় জমিতে ব্যবহার করা যায়, পুরো জমি চাষ করতে দেশি নাঙ্গলের চেয়ে অর্ধেক সময় প্রয়োজন হয়। এটা হলো বাড়ি নাঙ্গলের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে বাড়ি নাঙ্গল দিয়ে দেশি নাঙ্গলের চেয়েও অনেক সময় কম লাগে জমি চাষ করতে। মলবোর্ড নাঙ্গল, মলবোর্ড নাঙ্গল সকল অংশে লোহার তৈরি, মাটি আয়তাকার টুকরা করে চাষ করে এবং উল্টে দেয়। তারপর জমি সমান করা হয়। এসো আমরা এই ছবিগুলো লক্ষ্য করি, এগুলো সবই বাড়ির বীজ বপন যন্ত্র, আমরা এই যন্ত্রগুলো দিয়ে জমিতে বীজ বপন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো এই বাড়ির বীজ বপন যন্ত্রগুলো হাতে চালিত বীজ বপন যন্ত্র, বীজের পরিমাণ কম লাগে, বীজ সঠিক দূরত্বে ও গভীরতা বপন করা যায়, বীজের অঙ্কুরোদ্গম ভালো হয়। এটি একটি ন্যাপসাক স্প্রেয়ার, এই স্প্রেয়ার দিয়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনের জন্য ব্যবহার করা হয়। এর অংশগুলোর জন্য আমরা আজকে জানব, এতে পানি মিশ্রিত ঔষধ ভর্তি করে ট্রিগারের সাহায্যে নির্দিষ্ট উচ্চতায় ছিটানো হয়,
স্প্রের প্রধান অংশগুলো হচ্ছে তোমরা আমরা আজকে এই ন্যাচারাল স্প্রের অংশগুলো আমরা জানি, যেমন উপরের অংশটি হলো নজল, যা ওষুধ কুয়াশার আমরা ট্রিগার চাপ দিলে এই নজলের মাধ্যমে কুয়াশার আকার ফসলের উপরে গিয়ে পড়ে। ওষুধ ছিটানোর যন্ত্র, পাম্প করার ভাল, ব্যারেল, ট্রিগার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ন্যাপস্যাক স্প্রেয়ারের যন্ত্রগুলোর নাম জানলাম যে, এবং এই যন্ত্রগুলো দিয়ে ফসলের জমিতে রোগ দমনের জন্য, পোকামাকড় দমনের জন্য ওষুধ ছিটানো হয়। ওষুধ ছিটানো যন্ত্র ন্যাপস্যাক স্প্রেয়ার, ধান মারাই যন্ত্র প্যাডেল থ্রেসার, টাইনযুক্ত, তোমরা দেখো বিহাকৃতি টাইনযুক্ত ড্রাম, ড্রামের সাথে যুক্ত থাকে একটি প্যাডেল। বাড়ি ফার্ম স্থানীয়ভাবে তৈরি করা যায়, মাটির নিচ থেকে, মাটির নিচ এবং উপর থেকে অনেক বেশি পানি উঠানো যায়, যা সেচের কাছে, সেচ পানি সেচের কাছে ফসলের জমিতে পানি সেচের কাজে ব্যবহার করা হয়। মূল্যায়ন, প্যাডেল থ্রেসারের কাজ কি? ফসলের পোকামাকড় দমনের জন্য সহায়ক কৃষি উপকরণের নাম। বাড়ি ফার্ম একটি কি ধরনের ফার্ম? বাড়ির কাজ, তোমার দেখা হস্তচালিত কৃষি সেচ যন্ত্র কৃষিকাজে ব্যবহৃত হয়েছে, ব্যবহারের সুবিধাগুলো তোমার খাতায় লেখো। কৃষিক্ষেত্রে বাড়ি বীজ বপন যন্ত্র ও ওষুধ ছিটানোর যন্ত্রের ব্যবহার লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখন পাঠ পাঁচ নিয়ে আলোচনা করব। এই পাঠে আছে আমাদের শক্তিশালিত কৃষি যন্ত্রপাতি। শক্তিশালিত কৃষি যন্ত্রপাতি কৃষিকাজকে আরো অনেক সহজ করার জন্য শক্তিশালিত নানান কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে, আমরা সেই যন্ত্রগুলো নিয়ে এখন আলোচনা করব। এই এই পাঠ শেষে শিক্ষার্থীরা শক্তিশালিত কৃষি যন্ত্রপাতির নাম বলতে পারবে, পাওয়ার টিলারের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র এবং মারাই যন্ত্র ব্যবহারের সুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে, শক্তিশালিত সেন্ট্রিগুল পাম্পের ব্যবহার বর্ণনা করতে পারবে। পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়, দ্রুত এবং গভীরভাবে জমি চাষ করা হয়। চাষের সময় নাঙ্গলটি প্রচন্ড গতিতে ঘুরে, তোমরা যে হুইলারটা দেখছো, যে শক্তিগুলো দেখছো গোল নিচে টিলারের নিচে, সেগুলো যখন স্টার্ট করা হয় তখন চাষের সময় খুব প্রচন্ড গতিতে ঘুরতে থাকে, যা মাটিকে আলগা করতে সাহায্য করে। অর্থাৎ এগুলোকে বলা হয় শক্তি বা পালি নাঙ্গল বা রোটারি নাঙ্গলও ব্যবহার করা হয়। বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহারের সুবিধা, অর্থাৎ বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহারের সুবিধা, আমরা কিভাবে বাড়ি যন্ত্রের মাধ্যমে ব্যবহার করে থাকি তার সুবিধাগুলো আমরা আলোচনা করব। অল্প সময়ে অল্প খরচে ঝাড়াই ও পরিষ্কার করা যায় বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র দিয়ে। চালানো সহজ হয়, খারাপ আবহাওয়ায় ঘরের ভিতর ব্যবহার করা যায়, স্থানীয়ভাবে এটি তৈরি করা যায়। তাহলে আমরা বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহারের সুবিধা গুলো জানতে পারলাম। এখন আমরা ছবিটি লক্ষ্য করি,
এইটি একটি সেন্ট্রিগাল সেন্ট্রিফিউগাল পাম্প, এটি একটি সেচ কাজে ব্যবহার করা হয়, এটি শক্তিশালিত সেচ যন্ত্র, শিক্ষার্থীদের একটি শক্তিশালী সেচ যন্ত্র, এই সাহায্যে ললিপ পাম্প অগভীর নলকূপ ও গভীর নলকূপ চালানো যায়। ললিপ পাম্প দ্বারা নদী বা খাল বিলতে এবং অগভীর বা গভীর নলকূপ দ্বারা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে ফসলের মাঠে সেচ দেওয়া যায়। এখন এই সেন্ট্রিফিউগাল পাম্পের ব্যবহার আমরা কি কাজে ব্যবহার করি? সহজে পানি তুলে সেচ দেওয়া যায়, অশ্বশক্তি মাত্রায় পানি উঠে, প্রয়োজন অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো চালাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যখন প্রয়োজন হবে আমরা এই ললিপ পাম্প অগভীর নলকূপ গভীর নলকূপ সাহায্যে জমিতে পানি সেচ, গভীর বা অগভীর নলকূপ হতে পানির নিচ হতে বা নিচ হতে পানি উত্তোলন করে জমিতে পানি সেচ দিতে পারি এই পাম্পের সাহায্যে। সেন্ট্রিফিউগাল পাম্পের সুবিধা, অশ্বশক্তির মাত্রায় উত্তোলন, কিছুক্ষণ আগে যেটি আমরা বলেছি সহজে পানি তুলে সেচ দেওয়া যায়, এটি একটি মাড়াই বাড়ি মাড়াই শস্য মাড়াই যন্ত্র, এটি একটি বাড়ি শস্য মাড়াই যন্ত্র, বাড়ি শস্য মাড়াই যন্ত্র একটি আধুনিক মাড়াই প্রযুক্তি, এর দ্বারা বিভিন্ন রকমের ফসল মাড়াই করা যায়, এর ক্ষমতা ফেল থ্রেসারের চেয়েও বেশি। এর সুবিধা হলো বাড়ি শস্য মাড়াই যন্ত্র দিয়ে আমরা ধান গম ডাল মাড়াই করতে পারি, কম আর্দ্রতায় ফসল মাড়াই করার উপযোগী। ফেরেল থ্রেসার যন্ত্রের সাহায্যে আমরা ফসল মাড়াই করতে পারি। মূল্যায়ন শিক্ষার্থীদের, শক্তিসাধ্য কৃষি যন্ত্রপাতি কি কি তোমাদের খাতায় এগুলো লিখবে, পাওয়ার টিলারের উল্লেখযোগ্য অংশগুলো কি, মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হয় কি পাম্প থেকে, নদী বা খাল বিল হতে পানি উত্তোলন করা হয় কি পাম্প থেকে, বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার এলাকায় কি ধরনের শক্তিশালিত সেচ যন্ত্র ব্যবহার হয় তার সুবিধাগুলো তোমার খাতায় লিখো। বাড়ি শস্যের ক্ষেত্রে ঝাড়াই ও মাড়াই যন্ত্র ব্যবহারের সুবিধাগুলো লিখবে, কৃষি জমিতে পাওয়ার টিলারের ব্যবহার লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। তোমরা বাসায় বসে পার্ট 2, 3, 4, 5-এর মূল্যায়নকৃত এবং বাড়ির কাজগুলো খাতায় লিখে স্কুল খোলার ডেটে আমাদেরকে এই কাজগুলো দেখাবে, এবং তোমরা এই মহামারী করোনাকালে তোমরা সবাই বাসায় অবস্থান করবে এবং নিরাপদ থাকবে। আজকে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।